আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। হাইড্রোলিক অ্যান্ড হাইড্রোলিক মেশিনারি চ্যাপ্টার ফাইভের 5.2 থেকে 5.5 পর্যন্ত আমাদের একটা সমীকরণ রয়েছে। সেই সমীকরণটির নাম হলো প্রবাহের ধারাবাহিকতার সমীকরণ। তো এ সম্পর্কে একটু আগে জেনে নেই যে প্রবাহের ধারাবাহিকতার সমীকরণ আসলে কী। যদি একটি অসংকোচনীয় তরল ধারাবাহিকভাবে একটি পাইপ বা একটি চ্যানেল যার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সকল জায়গায় সমান হতে পারে অথবা নাও হতে পারে, তো এই রকম পাইপ বা চ্যানেল দিয়ে প্রবাহিত হয়, তবে প্রত্যেক সেকশনে প্রতি সেকেন্ডে তরল প্রবাহের পরিমাণ সমান হয়, একে তরল প্রবাহের ধারাবাহিকতা সমীকরণ বলা হয়ে থাকে। তো আমরা এখানে একটি পাইপ দিয়ে প্রবাহ তৈরি করেছি। এই পাইপ দিয়ে পানির প্রবাহ যাচ্ছে, তো এটাকে আমরা বিবেচনা করে দেখব কি হয়। আচ্ছা, তাহলে ধরি কি যে আমাদের এই যে ওয়ান থেকে ওয়ান সেকশনে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ইকুয়াল A1। তাহলে আবার পাইপের ওয়ান থেকে ওয়ান সেকশনে তরলের বেগ ইকুয়াল ভি ওয়ান। তাহলে আমাদের এখন মোট কত হবে, তরলের মোট পরিমাণ কত হবে। তাহলে যে পাইপের ওয়ান থেকে ওয়ান সেকশনে প্রবাহিত তরলের মোট পরিমাণকে আমরা যদি কিউ ওয়ান ধরি তাহলে কি হয়, কিউ ওয়ান ইকুয়াল এ ওয়ান ভি ওয়ান। তাহলে আমাদের ওয়ান থেকে ওয়ান সেকশনের, তাহলে পাইপের টু থেকে টু সেকশনে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ইকুয়াল A2। পাইপের টু থেকে টু সেকশনে তরলের বেগ ইকুয়াল V2। পাইপের টু থেকে টু সেকশনে প্রবাহিত তরলের মোট পরিমাণ কত হবে কিউ টু ইকুয়াল A2 V2। তাহলে এবার আমাদের থ্রি থেকে থ্রি সেকশনের পাইপের থ্রি সেকশনে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল প্রস্থচ্ছেদের
প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ইকুয়াল এ থ্রি, পাইপের থ্রি থেকে থ্রি সেকশনের তরলের বেগ, তরলের বেগ তাহলে ভি থ্রি, পাইপের থ্রি থেকে থ্রি সেকশনের, পাইপের থ্রি থেকে থ্রি সেকশনের প্রবাহিত তরলের মোট পরিমাণ, প্রবাহিত তরলের, প্রবাহিত তরলের মোট পরিমাণ, মোট পরিমাণ, মোট পরিমাণ কিউ থ্রি ইকুয়াল এ থ্রি ভি থ্রি। আমরা সবাই নিশ্চয়ই বুঝেছি। তাহলে এবার আমাদের কথা হলো যে আমরা পদার্থের নিত্যতা সূত্র, আমরা পদার্থের নিত্যতা সূত্র থেকে জানি যে এখানে সেকশন, এখানে কি সেকশন ওয়ান থেকে ওয়ান, টু থেকে টু, থ্রি থেকে থ্রি মোট তরল প্রবাহের পরিমাণ সমান, সবগুলোর মোট, সব সেকশনের মোট তরল প্রবাহের পরিমাণ কিন্তু সমান। তাহলে যদি সমান হয় তাহলে আমরা এখানে লিখতে পারি, তাহলে আমরা এখানে লিখতে পারি যে কিউ ওয়ান ইকুয়াল কিউ টু ইকুয়াল কিউ থ্রি, মানে সব কিছুই সমান, কিউ ওয়ান ইকুয়াল কিউ টু ইকুয়াল কিউ থ্রি, আরও যদি থাকতো কিউ ফোর, কিউ ফাইভ, কিউ সিক্স, কিউ সেভেন, তাহলে সবগুলো লেখা যাইত, তার মানে আরও যদি থাকে আরও লেখা যাবে, সমান যেত। তাহলে এটা যদি সমান হয় তাহলে আমাদের তরলের যে প্রবাহিত তরলের মোট পরিমাণের মানও সমান। তাহলে এ ওয়ান ভি ওয়ান ইকুয়াল এ টু ভি টু ইকুয়াল এ থ্রি ভি থ্রি ভি থ্রি, যদি তাই হয়, আরও যদি থাকে আরও লেখা যাবে, এবং যদি তাই হয়ে থাকে তাহলে আমাদের মোট, তাহলে প্রবাহিত তরলের মোট পরিমাণ কিউ ধরি, ধরি কিউ, কিউ ইকুয়াল এ ভি, কিউ ইকুয়াল এ ভি, এটাই প্রমাণিত, এটাই প্রমাণিত, এটাই হলো আমাদের প্রবাহের ধারাবাহিকতা সমীকরণ। আশা করি সবাই বুঝতে পেরেছো ইনশাল্লাহ। তো যদি না বুঝো কমেন্ট বক্সে জানিয়ে দিও, ভালো করে আবার বোঝানোর চেষ্টা করব। তো সবাই ভালো থাকি, আসসালামু আলাইকুম।